প্রিয় শ্রোতা বন্ধু, ভয়েস অফ রেডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করতে যাচ্ছি আজকের প্রভাতের শিরোনামা। আজ 2021 সালের জুলাই মাসের 21 তারিখ বুধবার, বাংলায় লিখিত 1943 সালের শ্রাবণ মাসের 4 তারিখ। দিনটি রেগুরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরটি 202 সংখ্যক দিন। বছরটি শেষ হতে আজকের দিন থেকে মোট 163 দিন বাকি আছে। আজকের দিনটি সূর্য উদয়ের সময় হল সকাল 5:42 এবং সূর্য অস্তের সময় হল বিকেল 6:20। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ, কথাটি বলেছেন সুভাষচন্দ্র বসু। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে প্রাণ খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে উন্নতি করো কিন্তু কারো ক্ষতি করে নয়। শ্রোতা বন্ধু, চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। শাহজাহানকে আগ্রা দূতে বন্দি করে রেখে আনুষ্ঠানিকভাবে ঔরঙ্গজেব 1658 সালে আজকের দিনটিতে দিল্লির রাজপাটে উঠেছিল। 2001 সালে আজকের দিনটিতে কাশ্মীরে অমরনাথ যাত্রী সহ 15 জন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছিল। 1954 সালে আজকের দিনটিতে পর্তুগিজের হাত থেকে দাম মুক্ত করা হয়েছিল। ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা দেবী সিং পাটিলকে নির্বাচিত করা হয়েছিল 2007 সালে আজকের দিনটিতে। জার্মানির অডভন থিনিয়েনথালের দ্বারা বার্লিনে গ্লাইডারে প্রথম উড়ন সম্পন্ন হয়েছিল 1891 সালে আজকের দিনটিতে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জির মৃত্যু হয়েছিল 1906 সালে আজকের দিনটিতে। দ্য অল সেন অ্যান্ড দ্য সি গ্রন্থের জন্য 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করা মার্কিন গল্পকার ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংয়ের জন্ম হয়েছিল 1899 সালে আজকের দিনটিতে। 1888 সালে আজকের দিনটিতে ব্রিটিশ আবিষ্কারক জন লকে টায়ার এবং টিউব আবিষ্কার করেছিল। 1884 সালে আজকের দিনটিতে লর্ডে প্রথম টেস্ট ম্যাচ খেলা আরম্ভ হয়েছিল। 1988 সালে আজকের দিনটিতে ভারতের রাষ্ট্রীয় উপগ্রহ ইনসেট 1C পরীক্ষা করা হয়েছিল। শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।